তো এখান থেকে আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি কিভাবে অটোমেটিক টেক্সট ইমেজ লিংক ভিডিও পোস্ট করতে পারবেন আপনার ফেসবুক পেজে। মনে রাখবেন এটি শুধু ফেসবুক পেজের জন্য, আর আপনি যদি চান যে গ্রুপ প্রোফাইলে অটো পোস্ট করবেন তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা ফেসবুক টোকেন সার্ভারটা ইউজ করবেন, তাহলে আপনার জন্য বেটার। বিগত ভিডিওতে আমি এই কাজটি দেখিয়েছি কিভাবে আপনারা গ্রুপে আপনাদের প্রোফাইলে পোস্টগুলো করবেন। তো আমি এখানে এটা প্রথমে ক্যাম্পেইনিং ক্রিয়েট করব। ক্যাম্পেইনিং ক্রিয়েট করার জন্য নিউ পোস্ট এখানে ক্লিক করব। নিউ পোস্টে ক্লিক করার পর আমি এখানে একটা ক্যাম্পেইনিং এর নাম দেব। আমি এখানে নাম দেই দিস ইজ, একটা মেসেজ লিখি হ্যালো ওয়ার্ল্ড, আমি এটা লিখলাম। লেখার পর এই পোস্টটা কোন পেজে যাবে সেই পেজটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। লাইক সিলেক্ট করি সাপোজ লুল বাংলা, এটাতে আমি সিলেক্ট করলাম হ্যালো ওয়ার্ল্ড। তো এটা সিলেক্ট করার পর আমি এখান থেকে আমি যেটা করতে পারবো, আরো আমি লিংক অ্যাড করতে পারবো। এখানে আমি লিংক অ্যাড করতে পারবো, এখানে আমি মাল্টিপল ইমেজ অ্যাড করতে পারবো। আপনি চাইলে ইমেজের ইউআরএল দিতে পারেন, ইমেজ চাইলে আপলোড করতে পারেন ওয়ান বাই ওয়ান করে। দেন আমি ভিডিও ইনপুট করতে পারবো, সব একই রকম, জাস্ট আমি টেক্সটটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন এটা করার পর এখানে আমি যে টেমপ্লেটটা ক্রিয়েট করেছিলাম, এই যে টেমপ্লেট, সেই টেমপ্লেটটা হচ্ছে এখানে অটো রিপ্লাই টেমপ্লেট। তো এখানে আমি ওয়েলকাম মেসেজ দিলাম। তো যদি এই হ্যালো ওয়ার্ল্ডের নিচে কেউ কমেন্ট করে তখন এখান থেকে আমার লিড জেনারেটের, যে লিড জেনারেটের এই অটো অপশনটা এনেবল করতে হবে না, অটোমেটিকলি সে এই টেমপ্লেটের মাধ্যমে অটো কমেন্ট সেকশনটা তাকে ক্যাচ করে নেবে এবং তাদের কাছে অটোমেটিকলি কমেন্ট দেবে এবং তাকে একটা পার্সোনাল মেসেজও সে প্রোভাইড করবে। তো এর জন্য আমার যেটা করতে হবে, এখান থেকে আমি টেমপ্লেটটা সিলেক্ট করতে হবে। টেমপ্লেটটা সিলেক্ট করে জাস্ট আমি পোস্ট নাও এই অপশনে ক্লিক করব। পোস্ট সাবমিট পোস্ট, এটা এখানে ক্লিক করলে পোস্ট হয়ে যাবে। আপনি যেটা যে পরবর্তীতে পোস্ট করবেন সেক্ষেত্রে আপনি লেটার দিয়ে এখান থেকে টাইম শিডিউল সেট করে দিতে পারেন যে আপনি পরবর্তীতে কখন এখানে পোস্ট করতে চান। তো আমি এখন নাও দিয়েই পোস্ট করে দিই, সাবমিট পোস্ট। পোস্ট কমপ্লিট। তো ক্লিক হেয়ার টু সি রিপোর্ট, এখানে ক্লিক করব। তো দিস ইজ হচ্ছে ক্যাম্পেইন এর নাম, লুল বাংলা একটা পোস্ট হয়েছে। পোস্টটা কি পোস্ট আমি জাস্ট দেখি, এখানে ক্লিক করলেই এই পোস্ট আসবে। যেমন হ্যালো ওয়ার্ল্ড নামে এটি পোস্ট হয়ে গিয়েছে। আমি জাস্ট এই পেজে যাই, সরাসরি পেজে। মনে রাখবেন এই পেজগুলো কিন্তু আপনার কে হয় অ্যাডমিন হতে হবে না, লিডার হতে হবে, এরগুলো কিন্তু হতে হবে, না হলে কিন্তু আপনি এখানে পোস্ট করতে পারবেন না। সবার পেজে আপনি আবার পোস্ট করতে পারবেন না। তো আমি দেখব যে আমার যে পোস্ট, সেই পোস্টটি এখানে হয়ে গেছে, হ্যালো ওয়ার্ল্ড নামে পোস্টটি হয়ে গেছে। তো এইখানে ভাবে হচ্ছে আপনি এই ক্যাম্পেইনিং এর মাধ্যমে আপনি এই যে যে ইমেজ টেক্সট ভিডিও এটার মাধ্যমে আপনি পোস্টগুলো করতে পারবেন।